পঞ্চায়েত ভোটের পর পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। 5000 বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করেন। আর এর পরপরই কিন্তু নড়ে চড়ে বসলেন রাজীব সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে বিরোধীদের দাবিতে মান্যতা দিয়ে এবার 5000 বুথে পুনর্নির্বাচনের যে দাবি উঠেছে সেই দাবি খতিয়ে দেখার জন্য জেলা শাসকদের চরম নির্দেশ দিলেন রাজীব সিনহা। এবার কিন্তু অ্যাকশন শুরু রাজীবের, হাইকোর্টের চাপে পড়ে করা অ্যাকশন রাজীবের, তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। এবার কি 5000 বুথে বাতিল হতে চলেছে পঞ্চায়েত ভোট, জোর জল্পনা এবার রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের চিঠি দিয়ে রাজ্যের প্রায় 5000 বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছিল বিজেপি। বিজেপির দেয়া সকল বুথের তালিকা খতিয়ে দেখতে জেলা শাসকদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে জেলা শাসকদের চিঠিও পাঠিয়েছে রাজীব সিনহার কমিশন। গত 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট ছিল। 9ই জুলাই রাজ্য নির্বাচন কমিশনকে ইমেল করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে রাজ্যের প্রায় 5000 বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় তারা। বুথের তালিকাও পাঠানো হয়। ওই বুথগুলির মধ্যে কটিতে পুনর্নির্বাচন হওয়া উচিত তা জেলা শাসকদের এবার সুপারিশ করতে বলল কমিশন। তা নিয়ে রিপোর্টও চাইল তাঁদের কাছ থেকে। বিজেপি ছাড়াও অন্যান্য জায়গা থেকে কমিশন ভোট সংক্রান্ত বেশ কিছু হিংসার অভিযোগ পেয়েছে। সেই অভিযোগও জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছিল। এবার তা যাচাই করে জেলা শাসকদের আলাদা একটি রিপোর্ট পাঠাতে বলল কমিশন। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। গত শনিবার ভোটের দিনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এসেছে। নির্বাচনী সংঘর্ষে এখনও পর্যন্ত 52 জনের মৃত্যু হয়েছে। 8ই জুলাই ভোটের দিন নিহত হয়েছেন 15 জন। ওই দিন সংঘর্ষে জখম আরও 7 জনের পরে মৃত্যু হয়েছে হাসপাতালে। ভোটের দিনের সংঘর্ষে এখনও পর্যন্ত মোট বলি 22 জন। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের আগের দিন পর্যন্ত সংঘর্ষে মারা গিয়েছেন 23 জন। গণনার দিন বা তার পরের সংঘর্ষে বা হামলার মৃত্যু হয় 7 জনের। গত সোমবার 696টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। তার আগে গত রবিবার বিজেপি মেল করে কমিশনের কাছে রাজ্যের বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল। এবার সেই তালিকা জেলা শাসকদের খতিয়ে দেখতে বলল কমিশন। অবশেষে হাইকোর্টের চাপে নড়ে চড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন। অবশেষে দাবি মতো 5000 বুথে পুনর্নির্বাচনের যে দাবি উঠেছে সেই দাবি খতিয়ে দেখার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো জেলা শাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন এবং খতিয়ে দেখার পর খুব শীঘ্রই কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ 5000 বুথে পুনর্নির্বাচনের মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে। তার সাথে সাথে এবার কিন্তু এই 5000 বুথ নিয়ে কোমর বেঁধে মাঠে নামলেন রাজীব সিনহা। 5000 বুথে কি এবার হতে চলেছে ভোট বাতিল? আবারও কি পঞ্চায়েত ভোট হতে চলেছে 5000 বুথে? এই জল্পনাটাই কিন্তু উসকে গেল এবার রাজ্য রাজনীতিতে। তবে এবার রাজীব সিনহা যা স্টেপ নিলেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি।